পৃথিবী আজকে করোনা মহামারীতে বিধ্বস্ত। দীর্ঘ প্রায় 16 মাস আমরা করোনা মহামারীর অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সারা পৃথিবী যুদ্ধ করছে। আমাদের বাংলাদেশ তুলনামূলকভাবে এখনো পৃথিবীর তুলনায় করোনা মহামারীকে প্রতিহত করার জন্য করোনা মহামারী ম্যানেজমেন্টের মাধ্যমে এটাকে কমিয়ে রাখার ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার বাতিঘর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক দিক নির্দেশনা সার্বক্ষণিক তত্ত্বাবধানের মাধ্যমে আমাদের বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে অনেকটা নিরাপদ রাখতে সক্ষম হয়েছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে প্রতিশ্রুতি বঙ্গবন্ধু দিয়েছিলেন, যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছেন, সেই স্বপ্নকে বুকে ধারণ করে বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাঙালি জাতি গোষ্ঠীকে বাংলাদেশের সকল মানুষকে তাদের কল্যাণের জন্য তাদের সাথে নিয়ে সার্বক্ষণিকভাবে অসংখ্যবার জীবনের ঝুঁকি নিয়েও তিনি কাজ করে যাচ্ছেন। আমরা আরও সৌভাগ্যবান এই কারণে আজকে পৃথিবীর অনেক উন্নত দেশ, যেখানে আমেরিকার মতো দেশে 6 লক্ষাধিক মানুষ করোনায় মৃত্যুবরণ করেছে, আমাদের দেশে এখন করোনা আক্রান্তের হার একটু বেশি, তারপরেও আমাদের মৃত্যু প্রায় 15,000-এর মধ্যে সীমাবদ্ধ আছে এখনও। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম লগ্নেই পৃথিবী যখন অন্যান্য দেশ টিকা নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিল, টিকা দিতে পারছিল না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম পর্বে বাংলাদেশে সেই টিকা নিয়ে এসেছিলেন, আমরা টিকা গ্রহণ করেছি। টিকার প্রথম লগ্নে আমাদের বিরোধী পক্ষ যারা আছে, বিশেষ করে বিএনপি জামাত ঘরানার যে মানুষগুলি আছে, তারা তখন আমাদের বলেছিল টিকা ইন্ডিয়া থেকে টিকা এসেছে আমাদের মেরে ফেলার জন্য, প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী টিকা দিক তারপরে আমরা দিব। তখন টিকা দেওয়ার জন্যে আমাদের মোটিভেশন করতে হয়েছে। পরবর্তীতে দেখা গেছে টিকাটাই সুরক্ষার জন্যে একমাত্র অবলম্বন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চেষ্টা করছেন এবং স্বল্প সময়ের মধ্যে তিনি বলেছেন অগাস্ট মাসের মধ্যে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে তিনি টিকার আওতায় নিয়ে আসবেন। এই করোনা মহামারীর সময় আমাদের পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এই পবিত্র ঈদুল আজহা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে পশু কুরবানির মাধ্যমে আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করি। মানব কল্যাণের জন্যে, মানুষের জন্যে, মানুষকে সন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, সেজন্যে আমাদের সবাই মিলে আমরা সুবিধাবঞ্চিত মানুষ যারা কষ্টের মধ্যে আছেন, যারা অসহায় মানুষ আছেন, সামর্থ্যবান সকল মানুষ মিলে আমরা একটি সুন্দর ঈদ উদযাপন করব। আপনাদের সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।